আবারও বড় সাফল্য উত্তর জেলার পুলিশের। মাদক পাচারকারী থেকে শুরু করে মাদক ব্যবসায়ীদের ত্রাহি ত্রাহি শুরু হয়েছে উত্তর জেলা ধর্মনগরে। শনিবার কাক ভোরে চোরাই বাড়িতে 6 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের 15 ঘন্টার মাথায় পানিসাগর থানাধীন দক্ষিণ পদ্মবিল এলাকা থেকে 6 প্যাকেট হেরোইন সমেত এক মাদক ব্যবসায়ীকে জালে তুলে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা কোমলনাথ, পিতা মৃত পুতুল নাথ। এক সাক্ষাৎকারে পুলিশ সুপার জানান, দীর্ঘদিন থেকে দক্ষিণ পদ্মবিল এলাকায় নেশার মৃগয়া ভূমিতে পরিণত করেছিল কোমল। সেই মোতাবেক গোপন খবরের ভিত্তিতে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে শনিবার রাত আনুমানিক 9টা নাগাদ কোমলের বাড়িতে অভিযান চালালে 6টি সাবানের বাক্সে মোড়া 6 প্যাকেট হেরোইন সমেত তাকে গ্রেপ্তার করা হয়। 6 প্যাকেটে মোট 85 গ্রাম হেরোইন মজুদ রয়েছে বলে তিনি জানান। পাশাপাশি তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে অনুরোধ রাখেন, যদি কোনো ব্যক্তি এ ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে স্থানীয় থানা অথবা তাকে অবগত করার জন্য। আর সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলে যুবশক্তিকে নেশামুক্ত করা সম্ভব। পাশাপাশি স্থানীয় থানার পুলিশ একটি NDPS ধারায় মামলা রুজু করে এ কাণ্ডে আরও কারা যুক্ত রয়েছে তার তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ীকে রবিবার পুলিশি রিমান্ডে ধর্মনগর জেলা আদালতে তোলা হবে। সাউথ পদ্মবিলের কমলনাথের বাসাতে দীর্ঘদিন ধরেই যে অবৈধ নেশার বাণিজ্য হয় সেই খবর উপর ভিত্তি করে আজকে সন্ধ্যার পরে ওর বাড়িতে রেড করা হয়েছিল। তাকে হাতে নাতে ড্রাগ সহকারে ধরা হয়েছে। 6 প্যাকেট ড্রাগ পাওয়া গেছে, যেটার ওজন হবে আনুমানিক 85 গ্রামের মতো। তাকে অ্যারেস্ট করা হয়েছে। পানিসাগর PS একটা NDPS কেস রেজিস্ট্রেশন হয়েছে। আমরা বিস্তারিত তদন্ত করে দেখব যে এই ইয়েতে আর কে কে যুক্ত আছে। তবে আমার খুব ভালো লেগেছে, আমি এখন যেই জায়গাতে বসে আছি সেখানের মানুষ খুব খুশি হয়েছে আজকে যে তাকে ধরার জন্য। এবং আমি এলাকাবাসীকে রিকোয়েস্ট করেছি, যদি আর কেউ এই ধরনের কাজকর্ম করে আমাদেরকে যেন খবর দেওয়া হয়, কারণ চাই এলাকাবাসীর সাহায্য নিয়ে ত্রিপুরাকে নেশামুক্ত করতে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।